এই হচ্ছে আমার ফ্রাইড মোমো তৈরি হয়ে গেছে। দোকানের মতো হয়েছে কিনা জানি না, তবে খেয়ে দিয়ে বলতে পারবো। আর এটা বানিয়েছি হচ্ছে প্যান ফ্রাইড মোমো। পাচ্ছ যে ছাদে এসেছি, কিন্তু সত্যি বলতে এতটাই রোদ উঠেছে যে তাকানোও যাচ্ছে না। জামা কাপড় গুলো আবারও একটু মেলে দিতে এসেছিলাম আর কি, নিচে শুকিয়ে গেছে, কিন্তু ওই স্যাঁতস্যাঁতে গন্ধটা যাতে না হয় তাই জন্যই গেছিলাম ছাদে, যে জামা কাপড় গুলো একটু রোদ খেয়ে নিক, তারপরে আমি আবার নিয়ে চলে আসবো, বা স্নান করে আমি যখন আবার জামা কাপড়টা মেলতে যাব তখন বাকিগুলোকে নিয়ে চলে আসবো। আজকে আবারও প্রচণ্ডই রোদ উঠেছে, এটাই যদিও বা হয়ে থাকে, সকালে প্রচণ্ডই রোদ ওঠে তারপর রোদটা চলে যায়। দেখো প্রচণ্ডই রোদ উঠেছে। তো চলো, চাঠা হয়ে গেছে, আজকে করব লাউয়ের তরকারি আর কি। তো লাউটাও একটু ভাপানো হয়ে গেছে, তো চলো কাজের দিকে যাওয়া যাক। হাই গাইস, গুড মর্নিং, আমি দেবলীনা, ঘরে বাইরে তো তোমাদের সবাইকে জানাই স্বাগত। অনেকটাই কাজ এগিয়ে এনেছি সকাল থেকে, তোমাদেরকে দেখালামই যে ছাদে গিয়ে জামা কাপড় গুলো দিয়ে এসেছি, প্রচন্ডই রোদ উঠেছে, ছাদে তাকানোই যাচ্ছিল না। আর ওইদিকে লাউটা কালকে রাতে আমি কেটে রেখেছিলাম, সেটা বসিয়েও দিয়েছি, ভাপানো ছিল বসিয়েও দিয়েছি। এই যে দেখাচ্ছি, এই যে বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ নুন হলুদ মাখিয়ে আমি রেখেও দিয়েছি। তো এই চলছে, আজকে বেশি কিছু হবে না, লাউয়ের তরকারি আর মাছই হবে, তাহলেই হয়ে যাবে। আর তারপর তো আছেই গজা দেওয়া, ঘর মোছা, এইসব তো লেগেই রয়েছে, চাও হয়ে গেছে সকালে। তো চলো আমি একটু এগিয়ে নিই আবার, তারপর আসছি তোমাদের। রান্না তো আমার হয়েই গেছে, এটা হচ্ছে লাউয়ের তরকারিটা, আর মাছটাকে আমি দু জায়গায় রেখে দিয়েছি। এই আজকে আমাদের রান্না, আর এখানে হচ্ছে ভাতটা, মোটামুটি হয়েই গেল। তাহলে যাই এবার ঘরটা, পুজো ছাদ থেকে জামা কাপড় আনা সবটাই হয়ে গেছে দেখে বুঝতেই পারছো, আর বর গেল এতক্ষণে স্নানে, তো আসবে স্নান করে, আমি যাই এবার খাবার ঠাবার বাড়ি, তো তোমরা তো সাথেই আছো। সেই দুপুরের পর আবার এখন তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। বুঝতেই পারছো যে আজকে সারাদিন খুব একটা ব্লগ বানাইনি, আর সেটা কেন বানাইনি বা কিসের জন্য সেটা এখন বলছি। আসলে না, প্রত্যেক দিন একই জিনিস তোমার তোমাদেরকেও আমরা দেখাচ্ছি, মানে আমি দেখাচ্ছি, তোমরাও একই জিনিস দেখছো, কোথাও গিয়ে তোমরা কি হচ্ছ জানি না, আমি নিজে খুব বোর ফিল করছি যে একই রোজ দিন সকাল থেকে উঠে গুড মর্নিং, রাত্রে শুতে যাওয়ার টাইমে গুড নাইট, আর ভালো লাগছে না, কোথাও একটা ব্রেক তো আনা দরকারই। তো হ্যাঁ, এখানে আমরা রোজ বেরোতে পারছি না, এটা ঠিক কথা যে একদমই বেরোনো হচ্ছেই না বলতে গেলে, কারণ আছে এখানে একটা, এখানে অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 মাস হতে যায়, একটাও কেস পাওয়া যায়নি। তো ওই জন্যে না আরোই বেশি স্ট্রিক্ট করে দিয়েছে এখানকার, মানে নিয়ম কানুন আরো বেশি, তো ওই জন্যে বেরোনো যখন যাবে না, কিছু তো করতে হবেই। তো আজকে আমি বানাবো রাইস কুকারে মোমো, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাই জন্য বলতে পারো ওই দিকটাতে মোমোর রেসিপি দেখাতে গেলে যেহেতু ব্লগটা অনেকটাই বড় হবে, তাই জন্য সারাদিনটা একটু 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 করে, সেটাকে তো বাদ দিতে পারি না, সেটাকে তো রাখতেই লাগবে। তো ওই জন্যেই তো যখন মোমো বানাবো তখন তোমাদের সাথে আবার দেখা হবে। ও আপাতত নেই, নিচে গেছে, চিকেনটা আনতে গেছে, ফ্রিজে আর নেই। তো চলো যখন আবার মোমোটা বানাবো তখন তোমাদের কাছে অবশ্যই আসবো। মোমোটা বানাবো বলে তার জন্য তোড়জোড় অলরেডি আমি শুরু করে দিয়েছি, ময়দাটা আমি মেখে নিয়েছি। ময়দা মাখার তো কিছু দেখানো নেই, যেরকম আমরা লুচি করি সেই রকমই তেল আর নুন দিয়ে ভালো করে নরম নরম করে মেখে, তেল ডোটার মধ্যে তেলটা মাখিয়ে নিয়ে এবার চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর যে মাংসটাকে নিয়েছি এখন সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো, তাহলে মিক্সিতে পেস্ট করে নিই তারপরে। তো পেস্ট তো করা হয়ে গেছে, এই দেখো এবার কাটবো হচ্ছে পেঁয়াজ, আদা আর রসুন। পেঁয়াজটাকে খুবই ঝিরি ঝিরি করে কাটতে হবে, তো আমি নিয়েছি 2 পেঁয়াজ। তো চলো কেটে নিই পেঁয়াজটাকে, সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে। তবে আমি করার পরে যা বুঝলাম যে আমি যেরকম কুচি কুচি কেটেছিলাম ইটস এনাফ, এরকমভাবে করতে পারলেই যথেষ্ট, ভালোই হবে। তো এরপর চিকেন যেটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম তার মধ্যে আমি দেব পেঁয়াজ কেটে রেখেছি কুচি করে, ওটা দেব ধনে পাতা, আদা রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা, ধনে পাতাটাকেও ভালো কুচি করে কেটে নিয়েছিলাম, তার মধ্যে দেব নুন, সোয়া সস, ডার্ক সোয়া সস একদম অল্প পরিমাণে, আর গোলমরিচ গুঁড়ো। তো এই দিয়েই আমি ভালো করে হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তো মেখে নেওয়ার পর আমি যাব হচ্ছে লেচিগুলোকে বেলে নিতে, তো একদম ছোট ছোট, তোমরা ইচ্ছে করলে বড় কোনো লেচি নিয়েও কেটে নিতে পারো তারপর কোনো গ্লাস বা বাটি দিয়ে। তো আমার মনে হয়েছিল আমি ছোট ছোট লেচি বেলেই
করতে বেশি সুবিধা হবে, তো আমি ওভাবেই লিচিগুলোকে বেলে নিয়েছি। তারপর আমি করেছি, আমি সামান্য ময়দা ব্যবহার করেছি বেলার টাইমে, তো তোমরা যদি পারো তো এমনিও বেলতে পারো, যারা পারবে তো খুবই ভালো হয়। আমি পারছিলাম না তাই নিয়েছিলাম একটু ময়দার গুঁড়ো। দেখো আমি পাঁচটা মতো বেলে নিয়েছি, তারপর পুরটাকে ভরবো, ভরে নিয়ে নিজের মতো একটা শেপ দেব। তোমরা যে যেরকম পারবে সেরকম শেপ দেবে, তো আমার মনে হয়েছিল আমি লম্বা শেপ দেব। তো যেহেতু বাড়িতে তো পুর ইচ্ছে মতো দিতে পেরেছি আর কি, এখানে তো আর কিনে খাওয়ার ব্যাপার বা বিক্রি করার কোনো ব্যাপার নেই, তো আমি আমার ইচ্ছে মতোই দিয়েছি। তো তারপর এরপর যেভাবে করছি সেভাবে করতে থাকবো, তো তোমরা দেখতে থাকো কি করে করি আমি। জলটা একটু গরম হতে বসিয়েছি, আর এই যে 15 পিস মতো হয়েছে ওই পুরটাতে যেটুকু দেখিয়েছিলাম, আর এটাতে তেল মাখিয়ে নিয়ে মোমোগুলোকে এটা দিয়ে দিয়েছি, আর জলটা দিয়েছি এটা এই গরম হওয়ার জন্য দিয়েছি। এই রাইস কুকারটা আজকে আমি প্রথম উদ্বোধন করছি আর কি। এটা আমার এক কাকা শ্বশুর আমাদের বিয়েতে দিয়েছিল, এর আগে ওখানে তো কিছু করা হয়নি ওতে, আর এখানে এসে আমি এই ফার্স্ট টাইম এই মোমোটা করছি এটার মধ্যে। তো চলো দেখা যাক কেমন হয় কি না হয়। মোমোগুলো দেখতে কিন্তু হেভি লোভ লাগছে। স্টিম করা তো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো যে হয়ে গেছে, আর সবকটা মোমো না খুব সুন্দর নেমেছে। একটা ও তুলতে গিয়ে ফাটিয়ে ফেলেছে, সেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে। তো যাই হোক, এবার কড়াইতে দিয়ে ফ্রাই করব, কারণ আমরা ফ্রাইড মোমো খেতে বেশি ভালোবাসি। তো চলো, এই হচ্ছে আমার ফ্রাইড মোমো তৈরি হয়ে গেছে। দোকানের মতো হয়েছে কিনা জানি না, তবে খেয়ে দিয়ে বলতে পারবো। আর এটা বানিয়েছি হচ্ছে প্যান ফ্রাইড মোমো, যেটা কিনা ও জানে না, তাই আমি আস্তে আস্তে বলছি এটাও সব থেকে ফেভারিট একটা মোমো। তো এবার নিয়ে গিয়ে দেখবো ওর এক্সপ্রেশনটা কেমন হয়। তো চলো চলো দেখি ওর এক্সপ্রেশনটা এবার কেমন হয়। প্রমি, খাবে প্যান ফ্রাইড? আজকে ডাইরেক্ট খেতে বসে রিয়াকশনটা দেখবো, তাই জন্য ক্যামেরাটা এখন নিয়ে বসেছি। তুমি আগে খাও, ওটা আগে খাও। তাই খেতে ইচ্ছা করছিল। কি অবস্থা, ভালো হয়েছে? নুন হয়েছে? তোমার বকবো না, তুমি ঠিকঠাকই বলো। না সব ঠিকঠাকই হয়েছে, আর স্টাফিংটাও বাবা থেকে বেশি যেহেতু বাড়িতে। আরে তুমি যেটাই নেবে না কেন, তুমি খাবে? উড়ি বাবা রে, আস্তে আস্তে গরম আছে, জানি গরম আছে। অবস্থা করছে আজকে, কেমন আছে? দোকানের মতো হয়নি এটা, দোকান দেবে যদি দেখতে চাও তাহলে বলো, তাহলে আমি আরেকদিন নিশ্চয়ই, যদি বন্ধুরা দেখতে চায় তো। আর আমি খেতে চাইলে বানাবো না। তো চলো আমরা এবার খাওয়া দাওয়াটা করে নিই, বুঝতেই পারছো এরপরে দিন শেষ, মানে পুরো দিনটাই প্রায় তোমাদের সাথে আজকে পুরো দিনটা শেয়ার করিনি, এটা বললে খুব ভুল কথা বলা হবে। তো চলো কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর যারা যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। এর জন্য আজকে একটা কথা আমি বলতে পারছি না, সব খেয়ে নেবে মনে হচ্ছে। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ, এভাবেই আমাকে পাশে, মানে আমার পাশে থাকো, এভাবেই যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। তো চলো আমরা এবার খাওয়া দাওয়াটা করে নিই, নাহলে ও সব শেষ করে দেবে।